এই কি বঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সো ফ্রেন্ডস সিদ্রা ব্যাংকের নতুন আরেকটি রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এর আগে কিন্তু সিদ্রা ব্যাংকের একটি রিভিউ দিয়েছিলাম কিভাবে আপনারা সিদ্রা ব্যাংকে অ্যাকাউন্ট করবেন কিভাবে মাইনিং করবেন সেটা নিয়ে সো ফ্রেন্ডস সিদ্রা ব্যাংক এই মাইনিং ওয়েবসাইটটি শুধুমাত্র আপনি বর্তমানে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন এদের এখনও কোনো অ্যাপস এখনও লঞ্চ করা হয়নি সো সিদ্রা ব্যাংকে যারা মাইনিং করছেন তারা জানেন এটা কতটুকু ভালো প্রজেক্ট এবং সিদ্রা ব্যাংক এটা হচ্ছে ইসলামিক ডিজিটাল ক্রিপ্টো কারেন্সি যেটা হচ্ছে বিশ্বের যে সকল মুসলিম কান্ট্রিগুলো রয়েছে তারা একটা ঐক্যজোট করে একটা ক্রিপ্টো করতে চাচ্ছে যে তাদের এক্সপোর্ট এবং ইম্পোর্ট এবং বাইসেলের ক্ষেত্রে হচ্ছে তারা একটা রিজিয়ন কারেন্সি তারা ইউজ করবে মুসলিম কান্ট্রিগুলো এবং তারা চাচ্ছে যে এই কয়েনটাকে তারা মুসলমান বিশ্বের কাছে পরিচিত করার জন্য সেই কারণে এই কয়েনটি তৈরি করা হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে সিদ্রা ব্যাংক সো সিদ্রা ব্যাংকে যারা অ্যাকাউন্ট করেছেন তারা তো অলরেডি মাইনিং করছেন এবং আপনারা জানেন যে এখানে মাইনিং স্পিড খুবই স্লো আপনি যদি নিজে যদি মাইনিং করেন প্রতিদিন মাত্র এখান থেকে দুইটা কয়েন পাবেন এবং আপনি যদি রেফার করেন প্রত্যেকটা রেফারের জন্য 10টা করে কয়েন আপনি এখান থেকে পাচ্ছেন সো সিদ্রা ব্যাংক সম্পর্কিত তথ্য কিন্তু আমি আমার আগের ভিডিওতে দিয়েছি এবং পাশাপাশি হচ্ছে সেটার হোয়াইট পেপারটাও নিয়ে একটু এক্সপ্লেন করেছি সো যারা এখনও সিদ্রা ব্যাংকে মাইনিং করেন তারা চলে মাইনিংটা করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে সিদ্রা ব্যাংকে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে মাইনিং করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটি থেকে অ্যাকাউন্টটা করতে পারেন সো ফ্রেন্ড সিদ্রা ব্যাংকে অ্যাকাউন্ট যারা করেছেন তারা অবশ্যই অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে আপনার এখানে নাম থাম সব কিছু দিয়ে দেবেন অ্যাকাউন্ট করার সময় কারণ কোনো ভুলভাল ইনফরমেশন দিবেন না কারণ সিদ্রা ব্যাংকে কিন্তু নেক্সট মান্থে দ্যাট মিনস হচ্ছে নভেম্বরে কিন্তু তারা KYC শুরু করতে যাচ্ছে ওকে সো এখানে আমি প্রথমত হচ্ছে KYC বিষয়ক কথা একটু পরে বলছি তার আগে হচ্ছে আমি এখানে কিছু স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্স রয়েছে আপনি যদি এখানে ক্লিক করেন হচ্ছে তাহলে আপনি এখানে কোন কান্ট্রি এখন পর্যন্ত কত কয়েন নিয়েছে এবং টোটাল তাদের কয়েন কতটুকু ডিস্ট্রিবিউট করা হয়েছে পসিট কত হচ্ছে ইউজার্স কয়েন কত এখন টোটাল ইউজার্স হচ্ছে 4 লক্ষ প্লাস সো বুঝতে পারছেন এটা হিউজ একটা মাইন্ড ব্লোয়িং একটা প্রজেক্ট এবং অলরেডি তাদের ইউজার্স অলরেডি 4 লক্ষ হয়ে গিয়েছে এবং পাশাপাশি যদি ডিস্ট্রিবিউশনে চলে যান ডিস্ট্রিবিউশনে চলে গেলে আপনি হচ্ছে এখানে কোন কান্ট্রি কতটুকু কয়েন এখনও পর্যন্ত কালেক্ট করেছে সেটা দেখতে পাবেন সো এখানে হচ্ছে প্রথম যে কান্ট্রিটি সবচেয়ে বেশি কয়েন এখনও পর্যন্ত কালেক্ট করেছে সেটা হচ্ছে নাইজেরিয়া আপনি দেখতে পাচ্ছেন এখানে নাইজেরিয়া হচ্ছে এখনও পর্যন্ত 101,09,000 মেম্বার অলরেডি জয়েন করেছে নাইজেরিয়াতে এবং তারা হচ্ছে 2.28 মিলিয়ন কয়েন্স তারা অলরেডি কালেক্ট করে ফেলেছে নাইজেরিয়া তারপর সেখানে দেখতে পাচ্ছেন চীন রয়েছে 2 নম্বরে ইন্দোনেশিয়া রয়েছে 3 নম্বরে বাংলাদেশ রয়েছে 4 নম্বরে সো বাংলাদেশে এখনও পর্যন্ত 26,000+ মেম্বার জয়েন করেছে তারা 1 মিলিয়ন কয়েন অলরেডি কালেক্ট করে ফেলেছে এবং ইন্ডিয়া রয়েছে 5 নম্বরে ফিলিপাইন্স রয়েছে মায়ানমার রয়েছে পাকিস্তান রয়েছে কোরিয়া রয়েছে বেনিন ইউনাইটেড স্টেটস রয়েছে কাতার রয়েছে মানে কোন কান্ট্রি কত লক্ষ ইউজার রয়েছে এবং কত পরিমাণ কয়েন তারা কালেক্ট করেছে সেটা নিয়ে কিন্তু এখানে তারা স্ট্যাটিস্টিক্স ডিস্ট্রিবিউশন দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় 100+ কান্ট্রি এখানে অলরেডি কয়েনটা মাইনিং করছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন সো ফ্রেন্ডস এবার আসি আমি KYC বিষয়ে কিছু কথা বলতে চাই তারা সিদ্রা ব্যাংক কিন্তু অলরেডি তারা KYC বিষয়ে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছে তো ফ্রেন্ডস সিদ্রা ব্যাংক অলরেডি কিন্তু KYC বিষয়ে তারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন KYC স্টার্ট ইন নভেম্বর 2022 তারা হচ্ছে 2022-এর নেক্সট মান্থে নভেম্বর মাসে কিন্তু তারা হচ্ছে এই KYC শুরু করবে এবং আপনারা যারা অ্যাকাউন্ট করার সময় এনআইডি কার্ড অনুসারে নাম টাম দিয়েছেন তারাই KYC করতে পারবেন এবং আপনি যদি এখানে KYC যদি ভেরিফাইড না করেন এবং আপনার যদি ডকুমেন্টসের সাথে যদি আপনার অ্যাকাউন্টের নাম যদি মিল না থাকে তাহলে কিন্তু আপনার KYC ভেরিফাইড হবে না সো অ্যাকাউন্ট করার সময় অবশ্যই সেই বিষয়টা নজর রাখবেন এবং শুধুমাত্র তাদের কয়েনগুলো এখান থেকে উইথড্র দেওয়া হবে যারা হচ্ছে KYC ভেরিফাইড হবে সো আপনারা অবশ্যই অবশ্যই KYC নিয়ে একটু কনসিয়াস থাকবেন কারণ KYC মাস্ট বি আপনার করতে হবে কারণ যে কোনো মাইনিং ওয়েবসাইট বলুন অ্যাপ বলুন আপনাকে KYC ছাড়া কিন্তু তারা কয়েনগুলো উইথড্র দেবে না সো সিদ্রা ব্যাংক এটা ভালো একটা ক্রিপ্টো কারেন্সি হতে যাচ্ছে 2023-এর হয়তো খুব ভালো একটা অবস্থানে তারা করে নেবে কারণ সিদ্রা ব্যাংক যেহেতু মুসলিম কান্ট্রিগুলোকে নিয়ে ঐক্যজোট নিয়ে কয়েনটা তারা ক্রিয়েট করেছে সো এটা কিন্তু হচ্ছে হিউজ কেস হয়ে যাবে ফায়াট কারেন্সি হিসেবে সো আপনারা চাইলে মাইনিংটা করতে পারেন এবং KYC বিষয়ে আপনারা অবশ্যই নজর রাখবেন নভেম্বরে তারা KYC শুরু করছে এবং তাদের দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাক্টিভেশন তারা নিজস্ব একটা ওয়ালেট নিয়ে আসবে সেটা হচ্ছে অক্টোবর 2023-এ দেখতে হচ্ছে নেক্সট ইয়ারে হচ্ছে তারা ওয়ালেটটা নিয়ে আসবে এবং মেইনেটটা লঞ্চ করবে হচ্ছে অক্টোবর 2023
সো অক্টোবরে হচ্ছে তারা নিউ ওয়ালেট অ্যাক্টিভেশন করবে এবং মেনিটো তারা অক্টোবরে লঞ্চ করবে। পাশাপাশি হচ্ছে সিদ্রা ইজ স্টিল জিরো, নো ওয়ান ক্যান প্রিডিক্ট ইট অ্যাকসেপ্ট ইন সেপ্টেম্বর 2023। সো 2023-এর অক্টোবরের দিকে আমরা হচ্ছে এই কয়েনটা মার্কেটে পাচ্ছি এবং এই কয়েনটা হচ্ছে আমরা অক্টোবর 2023-এ আমরা হচ্ছে বাই সেল করতে পারবো। সো বুঝতে পারছেন এটা হিউজ, বেশি দিন আর মাইনিং তারা করবে না, তারা হচ্ছে এক বছরের জন্য মাইনিংটা সচল লাগবে। অলরেডি কিন্তু তারা হচ্ছে প্রায় কী পরিমাণ কয়েনটা তারা ডিস্ট্রিবিউট করেছে সেটা যদি একটু করে দেখাই, এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে তারা দেখতে পাচ্ছেন অলরেডি তারা টোটাল কয়েন ডিস্ট্রিবিউশন হচ্ছে 19.4 মিলিয়ন কয়েন কিন্তু অলরেডি তারা হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। তো 20 মিলিয়ন কয়েন কিন্তু অলরেডি তারা ডিস্ট্রিবিউট করে ফেলেছে, হয়তো আগামী 9 থেকে 10 মাসের মধ্যে এটার মাইনিংটা শেষ হয়ে যাবে, তখন পর্যন্ত হয়তো এখানে 100 থেকে 500 মিলিয়ন কয়েন তারা মার্কেটে হয়তো ডিস্ট্রিবিউট করবে আমার মনে হচ্ছে। সো যারা আগে জয়েন করবে তারা আগে এখান থেকে মাইনিংটা করে বেশি পরিমাণ কয়েন কালেক্ট করতে পারবে। সো যারা মাইনিং পছন্দ করেন, কারণ এটা কোনো অ্যাপস নয়, এমন তো নয় যে আপনার অ্যাপস ডাউনলোড করে আপনাকে মাইনিং করতে হবে, আপনার ওয়েবসাইটের মাধ্যমে এখানে মাইনিংটা করতে পারবেন। সো খুদ যারা যাদের মোবাইলে স্পেস কম, যে অ্যাপের মাধ্যমে মাইনিং করতে পারছে না, তারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে এই সিদ্রা কয়েনগুলো কালেক্ট করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, কারণ সিদ্রা ব্যাংক যেহেতু ভালো একটা ইনকেস নিয়ে তারা নিয়ে এসেছে এবং তাদের এখানে হিউজ মেম্বার অলরেডি জয়েন করেছে, সো এটার কিন্তু অ্যাক্টিভিটিস রয়েছে। সো আপনারা চাইলে কাজ করতে পারেন, যারা মাইনিং করতে পছন্দ করেন তারা চাইলে জয়েন করতে পারেন। সুপ্রেন্ট হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।